24 বছর পর হঠাৎ করে গ্রেফতার হলেন চিত্রনায়ক সোহেল চৌধুরীর খুনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। সোহেল চৌধুরী হত্যা, আশিস চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব। দীর্ঘ 24 বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। মঙ্গলবার 5 এপ্রিল রাত 10টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইয়ং এর সহকারী পরিচালক ASP আনম ইমরান খান। তিনি বলেন, দীর্ঘ 24 বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। অভিযানে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। বাংলাদেশী 80-90 দশকের বাংলা সিনেমার সারা জাগানো জনপ্রিয় চিত্রনায়ক ও বিজনেসম্যান 1965 সালের 19 অক্টোবর ঢাকার বনানীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশী চলচ্চিত্রের 80-90 দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। সোহেল চৌধুরী খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি। 1986 সালে সোহেল চৌধুরী প্রথম অভিনীত চলচ্চিত্র মুক্তি পায়। 1984 সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে প্রবেশ করেন। তিনি সেই বছরে নির্মাতা এফ কবির চৌধুরী পরিচালিত পর্বত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়। তিনি 30টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বাংলা চলচ্চিত্রের যে কজন সুদর্শন অভিনেতা আছেন, সোহেল চৌধুরী তাদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয়। সোহেল চৌধুরী কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 24 বছর পরে হলেও গ্রেফতার হলেন অবশেষে চিত্রনায়ক সোহেল চৌধুরীর খুনি, অর্থাৎ এক নম্বর আসামি। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে গ্রেফতারের পর র‍্যাবের পক্ষ থেকে কি তথ্যগুলো তুলে ধরা হয়। ভিউয়ার্স, এখানে শেষ নয়।